Guys, Assalamualaikum. This is Maruf Islam and welcome to my another. Guys, I hope apna shukoli bhalo achen. Alhamdulillah apna dhoy. Ami onek bhalo chhi. So guys, ami last video rager video ta jeta chilo hocche cold drink challenge. She video tite bolechhilam je jodi apnara oi video ta te 50 ta like korte paren tahole amra next video korbo hocche dare challenge niye. So কিছু কাজ থাকার কারণে এডিটিং শুটিং কাজ থাকার কারণে আমরা করতে পারিনি আপনাদেরকে তো বলেছি যে আদার সেলিব্রিটি যে চ্যানেলটা ওইটার কারণে করতে পারিনি আমি বলেছিলাম আপনাদেরকে 50টা লাইক টার্গেট দিয়েছিলাম কিন্তু গাইস আপনারা লাইক করছেন 55টা কি বলবো থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য সো আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে ডেয়ার চ্যালেঞ্জ এরকম ব্লগ আমাদের চ্যানেলে আর আপলোড হয়নি সো আমার সাথে যারা যারা খেলবে আজকে হচ্ছে তিনজন অ্যাটেন্ড করবে আমার সাথে সো তারা হচ্ছে এই যে গাইস ওরা হাই গাইস ইয়ো গাইস সো গাইস এই হচ্ছে আমার নিকটেক এই হচ্ছে মাধ্যমন আর হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ার মানে ওরা সবগুলো ফ্রি ফায়ার খেলে আমি খেলি না সো আমরা সবাই মিলেই খেলবো সো এখন হচ্ছে আমরা ব্লগটা শুরু করবো সো ব্লগটা শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন অন করুন আর গাইস ভিডিওটাতে একটা লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন চলেন এখন আমরা আর আমাদের দাদা ফিল্টির চ্যানেলটা গোটাকে সাবস্ক্রাইব ও গাইস আমি ভুলে গিয়েছিলাম লিংক ইন দা ডেসক্রিপশন লিংক ভিডিও লিংক আর চ্যানেলের লিংক দুইটা ভিডিও আপলোড হয়েছে সো দুনোরা ভিডিও লিংক আর চ্যানেলের লিংক দিয়ে দিব সো আমাদের দাদা আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ওটা সাবস্ক্রাইব করবেন আর ওটা সাবস্ক্রাইব করবেন সবাইকে তো চিনেন তো চলেন এখন আমরা ভিডিওটি শুরু করি গাইজ আমরা যেভাবে খেলাটি খেলবো সেটি হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে বোতলটা রাখা হবে যেরকম আপনারা দেখেছিলেন গাইজ গ্রিন চিলি চ্যালেঞ্জে যেরকম ভাবে আপনারা দেখেছিলেন সেইভাবে আমরা খেলবো আমরা সবাই হচ্ছে রাউন্ড ধরে বসবো চারজন বসার পরে বোতলটা ঘুরাবো যার দিয়ে পরে তাকে হচ্ছে তিনজন যে কোনো তিনজন মিলে ডেয়ার দিবে যেরকম ধরেন মারজানের দিকে বোতলটা পড়ছে আমি জয় অর্নিল আমরা তিনজন মিললে ওরকে ডেয়ার দিব এভাবে একটা ডেয়ার দিব আমরা সবাই মিলে দিব আর কি সো চলেন এখন আমরা ব্লগটা শুরু করি সো চলেন সো গাইস এখন আমরা গেমটা স্টার্ট করব সো ফারস্টে আমি বলতে করব না আমি বারবার করব না বলে চারজন চারবার ঘুরানো হবে গাইস যার দিকে যদি মারজানের দিকে চারবার করে তাহলে মারজান জয় 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 আমি কমেডিয়ান গাইস গেমের অবস্থা শেষ সো ফার্স্ট আমি যেই ডেয়ারটা আমি দিয়েছি ওরা কেউ চুজ করতে পারে নাই আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে আপনারা শুনলে মাথাটাও নষ্ট হয়ে যাবে আপনারা বলবেন ভাই এখানে গাইজ আমি বলি ইজরারা যেরকম রাস্তায় কোনো গাইজ প্রাপ্তবয়স্ক লোক দেখলে যেটা করে সেটা হচ্ছে টাকার জন্য ধরে হাততালিতে সেরকমটা হবে মা জানছে রাস্তার লোকটা হবে আর ধরে হচ্ছে ইজরারা কি করবে সো গাইজ এখন আমরা বেশি কথা বলবো না সো চলেন জয় ডেটটা আমরা দেখে আসি আমরা এখন আমি ওকে দিব
আমার অল্প লিস্ট আছে গাইস মা জানে যে ডেটা সেট আছে মানকি ড্যাং আস্তে মা জানকে যে ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে মানকি ড্যাং সেটা মানকি ড্যাংস না ড্যান্স সেটা হচ্ছে কি হয় তুলতে যাচ্ছি আমি গাইস তুলতে যাচ্ছি আমি বলতেছি গাইস ওকে এরকম এরকম রিয়েক্ট করতে হবে রিয়েক্ট করে অনিল কাছে যে টাকা খুঁজতে হবে টাকা খুঁজবে অনিল বলবে টাকা না দিয়ে ওকে তাড়িয়ে দিবে ওই অনিলকে ঠাস করে একটা ধাবর মেরে দিবে গাইস বানর মতো সাউন্ড করো বাংলাদেশে প্রথম মানুষ এসেছে মানুষের মতো হাঁটছে সেই হচ্ছে আউট থেকে একটা সাবুর খেয়ে গেছে তো এখন হচ্ছে আমরা থার্ড রাউন্ড খেলবো দুইটা রাউন্ড শেষ হয়েছে তো এখন হচ্ছে আমরা থার্ড রাউন্ড খেলবো দেখা যাক এখন কে ডেটটা পাইছো আপনার ভিডিওটা দেখতে মাঝানকে দেখলে নি কি অবস্থা করলাম ওর সো এখন হচ্ছে অনিল বোতলটা ঘুরাবে অনিল আমার মানুষ তো সেম ভাবে আমি ফার্স্টে যে কথাগুলো বলছিলাম যেরকম মারজন যদি চারবার পরে চারবার এই কথাটা দেখতেছি সত্যি হতে চলছে চারবার না হয় তিনবার করে একবার পারে তাহলে হবে তো এখন হচ্ছে আমরা ডেটটা চুজ করব চুজ করে দেন ওকে ডেটটা দিয়ে ফেলে এদিকে আইছি বেটা গাইস আমার ডেট পেয়েছি থার্ড রাউন্ডে সে এখন তাকে কর্নার একটা ডেট দিতে হবে কারণ এটা হচ্ছে খুব ইজি হয়ে গেছে তো এখন আছে আমরা হার্ড একটা ডেট দিব হার্ড একটা ডেট দিয়ে দেখা যাবে তিনটা ধাপ করে আসছে গাইস তোমারে আমি শেষ ভাই তুমি শেষ তিনটা ধাপ আচ্ছা আরেকটা রাউন্ড আরেকটা টার্ন আছে না আরেকটা টার্ন আছে দেখা যাক কি হয় পরে দেখি গাইস এখন হচ্ছে মার্জানের ডেট চুজ করে ওকে আমরা ডেটটা দিয়ে দিব বেরোবে ওই সময় তাকে ফেলে দিতে হবে তো এখন আমাদের উপরের ছাদের মধ্যে কলা পাতা চলেন উপরটা গিয়ে আমরা এখন ওকে কলা পাতা খেতে দিচ্ছি আমি জানি যেটা খাই না আমি তো এখন হচ্ছে মাঝে ডেটটা দিব পানের মতনই সুপারি আর তুমি জর্দা মর্দা দিলে হয়ে যাবে সো রেডি করো ওই ওদিকে যা একদম চিটিং করবো পরে দুজনই যা রেডি খাও খাও এই চাবাতে হবে অনেকক্ষণ চাবাতে হবে চাবাও এই অনিল ছাড় ছাড় কি শেষ চাবাতে হবে এই চাবাতে হবে একদম রস আসা পর্যন্ত চাবাতে হবে এই ফালাই দিছে গো এই ফালাই দিছে আবার হবে আবার হবে গাইস থাক অনেক কষ্ট থাক বাদ দেন গাইস ওকে দিয়ে দিলাম এখন বলো টেস্টটা বলো গাইস আপনি টেস্ট করবেন মারলাম তুমি টেস্টটা বলো কে তুমি কি মরে যাবা তোমার দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে গাইস এখন হচ্ছে ফোর্থ রাউন্ড এখন হচ্ছে লাস্ট দেখা যাক এই চুপ করো এটা সব ক্যামেরা উঠছে আমার গাইস এই যে দেখেন হবে না 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 হবে না হবে না তোমার চাবাতে হবে তোর তোদের কি না বলছিলাম ওর ধর ছোট করে ধরে অনিল ওর ধর
না হবে না হবে না আস্তে ভাই কে হলো খাও 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 চাবাতে হবে খাও খাও চাবাতে এখন পাশে ছা দিছিল আস্তে 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 তোরা চিপা দিলে তো মইরা যাইবো পিছে একটা পোলা এটা ভালোতে পারবো না কেন ভালোতে পারবো না এই কারণে শাস্তি চিড়িং বাড়ি শাস্তি কিন্তু মনে ভালো দেওয়ার চেষ্টা করলে আমরা মুখ চিপা দিয়ে ধরবি এই সময় কিন্তু আমি এই চাবা পানের মতো খায় লাও গাইস এটা হচ্ছে চিড়িং বাড়ি শাস্তি ঠিক আছে চিড়িং বাড়ি এই যে আবার এই যে আচ্ছা থাক গাইস আচ্ছা আচ্ছা এখন আর খেতে হবে না অবস্থা খারাপ গাইস তোমার টেস্টটা খারাপ ছিল না যেমন ফার্স্টে যে মুখে দিয়ে সুসু অনেক খারাপ লাগছিল সো গাইস এখন হচ্ছে ফোর্থ রাউন্ড এখন হচ্ছে লাস্ট গাইস দেখা যায় আমার পরে নাকি আমি বলতে পারি না ওরা দুইজন হচ্ছে ডেয়ার শেষ আমি আর অনিল বাকি দেখা যাক গাইস এই আমার কিসে ডেয়ার এখন হচ্ছে ফোর্থ রাউন্ড আমি আর অনিল এই যে বাকি গাইস ও বিশ গাইস আজকে কলা বাদ মরবে ও মরে গেল গাইস বিশ খেয়ে ফেলেছে এই যে তার মানে এই যে না ওদের দুইজনের মধ্যে আমাদের দুইজনের মধ্যে পড়তে পারে তো গাইস ওদের সবারই রিস্ক বেশি কিন্তু ওদের রিস্কটা বেশি না মারজান হচ্ছে অলরেডি দুইবার ডেয়ার দিয়েছে মারজান যদি এখন পরে ও শেষ এখন মারাই যাবে আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি তুমি কি বেঁচে গেছো তোমার তো আছে তুমি তো আছে একটু লেট আমি লেট গাইস আছে কিন্তু লেট সো চলেন এখন আমরা ফোর্থ রাউন্ডটা শুরু করি মারজান কে তো দেখতে পেলাম দুইবার অত্যাচার করলো না তিনবার তিন আঙ্গুল উড়াই গেছে দুইবার ওকে অত্যাচার করলো এখন যদি আরেকবার সত্য হয়ে যায় তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে দেখা যাক কি হয় আরো কিছু ফ্রেন্ড থেকে ভালো ছিল কারণ তোমরা দুইজন তো একদম পাবা না ওদের ভাই না এটা গেম ইজ গেম গেম নাই যে যা পাবে না তোমার এখন গাইস মা জন দেখে মা জন পড়ে একটা মা জন পাঁচবার করো পাঁচবার না চারজন যেহেতু চারজন আচ্ছা গেম ইজ গেম করাও বিশ কিলো বলতে দে গাইস উপা লাগিয়ে দিলাম অন মিলে দিও আরে ভাই আচ্ছা কুপা দেখি মারু ভাইয়া গাইস আমার পায়ে লাগছে জানি না কেন কলাপাতাকে অনেক চুকাচ্ছে এখন তো আপনি দেখলেনি মারুফের উপর বোতল ঘোরার সময় পড়ে গেছে স্বর্ণিল দিক তো তোমার অনুভূতি কেমন ওকে ওকে এবার মানে মারুফ শেষ এবার শেষ এবার চলো মারুফের চলো 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 মারুফ ভাই তুমি শেষ গাইস ফোর্থ বারে যে আমারে আমার অত্যাচারটা করাইবো আমি কল্পনাও করি না আমি হচ্ছে ও ও নাইলে জয় ওদের তিনজনের মধ্যে একজন পড়বে আমি আমার যে পড়বে আমি জীবনও গেস করি নাই আমি ভাবছি শিওর মারজান নাইলে ওর নেই খেলতে হবে কেন খেলতে হবে না গাইস আমি আগে 20টা মারতে পারতাম কিন্তু এখন 5টা পসিবল না ভাই বিকজ এখন পেট ভরে গেছে রোজকে পেটে দুটুক করে ফেলেছে তুমি কি করছো তোমার পেটে আমি তো একদম কম আমি ভাই এই ডিয়ার পা গাইস ও বলা কথা গাইছে কি কষ্ট এটা ডিয়ার এটা ফাইনাল না ভাই তোমার ডান ডান না না গাইস মাটন কলা পাতা খাইছে মাটন কলা পাতা খাইছে এখন ওর আমি একটা কথা বলি আমি বুক দম মাইরে দুইটা দুই মাইরে আমি হাঁপায়া যাই বা এই যে না উঠতে পারি এটা কিন্তু 10টা ভিতর কাউন্ট হবে কাউন্ট হবে এই সেটা টানার মধ্যে থাক মু কাউন্ট হবে কাউন্ট হবে হ্যাঁ কাউন্ট হবে ওকে সো গাইস চলেন আমরা মারফিট ডিয়ারটা দেখি গাইস আমি প্র্যাকটিস করছি খুবই কষ্ট হয় সো এখন আমি ডিয়ারটা শুরু করি এই দুইটা বান্দর ওদিকে দাঁড়ায় রয়েছে ওরা এটা খুশি বেশি হয়ে যায় গাইস 10টা বেশি হয়ে যায় গাইস তবে করতে হচ্ছে ডিয়ার তো ডিয়ারি সো করি গাইস হয় নাই গাইস হয় নাই বডিটা একদম
ভাই আমি এ ভাই আমি যদি অমনে পারি অমনে মারতিলাম এই যে ভাই যে আমাকে দেখো তুমি যদি এমনে দিতে হয় তাহলে তোমার টানা দিতে হবে তুমি থামতে পারবে না এই মারু আমি ভাই থামতেছি আমি দুই অ্যাকাউন্ট হবে দুই অ্যাকাউন্ট হবে এই যে আমাকে দেখো আমাকে দেখো এই না 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 এটা হবে না ভাই এমনি পার ভাই আমি আমার সুবিধা মতে পারবো আচ্ছা দুই অ্যাকাউন্ট আমি বলে তুমি যদি এভাবে করো তাহলে যদি তুমি আবার হাফে পড়ে যাও তাহলে তোমার আবার ফাস্ট থেকে শুরু করতে হবে বলো এটা কি গাইস এটাই এটা 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 না না এটা তো শো মারু ভাইয়া এটা বেশি কষ্ট হয়ে যাবে এটা না দিবা তুমি এটা না তো গাইস এখন আমি বুটন দিব দেখতে দেখেন আপনারা ও ভাই এত দুই তিন শেষ গাইস খুবই পরিমাণে হাঁপে গেছি সো আপনাদের সাথে দর্শক পর দেখাচ্ছি মানে এ গাইসটা এতটা মানে এতটা বেশি না ও মানে আরে আমি 50 পর তো সব চাকনা দেখতে পাচ্ছ না আমা আমার স্বাস্থ্য দেখে আর আমি বলি আর জিম করি গাইস এই যে বডি করে ভাই ভাই এটা বড় বডি এটা ফেক বডি তাহলে তুমি আপেল লাগে আনছো এই আপেল তুমি সার্জারি করে আপেল লাগাইছো সো গাইস আপনাদের সাথে 5 মিনিট পর দেখাচ্ছি বেশি অবস্থা খারাপ ডেসক্রিপশন বক্স আর খুবই দেখতে পাচ্ছেন আমরা চারজন মিলে এখন টিম অনুযায়ী ভিডিও করবো আমাদের ভালো হয় তো টাটা টেক কেয়ার খুদা হাফেজ বাই বাই।